আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আমার মেজাপা দেখাবে একটা কুশন কাভার কিভাবে চেন দিয়ে সেলাই করতে হয় সেটা শেয়ার করবে। তা এক আপু আমাকে বালছিক কাভার চেন দিয়ে কীভাবে সেলাই করতে হবে ওটা আমাকে অনুরোধ করেছিল, তা সেই আপুটা অবশ্যই এটা ফলো করলে অবশ্যই পারবে। তো এরপর থেকে আমার মেজাপাই কথা বলবে এবং মেজাপা কেটে এবং সেলাই করে দেখাবে, তা সবাই দেখতে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, এই যে আমি আজ আপনাদেরকে একটা কুশন কভার কাটিয়ে দেখাবো সেলাই করে। এই যে 15 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আড়ে এবং লম্বায় দুই সাইডে একই পরিমাণ নিয়েছি, দুটো কাপড় এভাবে দুটো কাপড় নিয়েছি। এখন এই একটাকে আমি এই মাঝখান থেকে কেটে নিব, এখানে একটা চেন হবে তো সেই জন্য। এই যে মাঝখান থেকে কেটে নিব সমান করে, কেটে নিয়েছি। এখন এই চেনটা আমরা এই দুই সাইডে একইভাবে লাগিয়ে নিব, এভাবে লাগিয়ে নিব। আর এই যে চারিপাশের যে কাপড়টা, উপরের কাপড়টায় সেলাই দিব, কুচি দিব, এই জন্য এই যে উপরের এই কাপড়টা এটাকে চারিপাশ দিয়ে এই যে এই চিকন করে এই সাইডটা ভেঙে নিয়েছি সেলাই করে। আর এই যে চারিপাশে যাতে সেলাইয়ের কুচিটা সমানভাবে হয় একইভাবে, সেই জন্য এটাকে চার ভাঁজ করে এই সাইডটা একটু এভাবে এখান থেকে কেটে নিতে হবে, এভাবে চার ভাঁজ করে কেটে নিতে হবে। তারপরে আমি সেলাই দেখিয়ে দিচ্ছি। এই যে এই চেনটা এভাবে এখান থেকে এই কাপড়টা ভেঙে এখান থেকে ধরে সেলাই করে নিয়ে আসতে হবে। পিছন সাইডে চেন দিয়েছি, তো সাইডটা এইভাবে সেলাই করতে হবে, একদম এভাবে সেলাই করে চেনের এই সাইড দিয়ে। এই যে এভাবে সম্পূর্ণটা সেলাই করে নিয়ে আসব। এভাবে সেলাই করে আনার পরে এই যে এটাকে আবার এভাবে একটু ভাঁজ দিয়ে, এই যে এভাবে একটু ভাঁজ দিয়ে এখানে আনতে হবে, এভাবে এখানে এনে এইভাবে একটু সেলাই করে নিয়ে আসতে হবে, এভাবে এনে এদিক থেকে ঘুরে আনতে হবে, এভাবে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে। এভাবে ধরে এই সম্পূর্ণটা করে নিতে। এই যে চেনটা, এই চেনটা লাগানো হয়ে গিয়েছে। এখন এই কুচিটা এখান থেকে এই যে এটা কুচিটা লাগিয়ে নিব। এই যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা চারিপাশে এরকম চিহ্ন দিয়েছি, এই কাপড়টা যতটুকু থাকবে সবসময় এই কাপড়টা তার থেকে ডবল নিতে হবে, তাহলে কুচি সুন্দর মতো হবে। আর আমি এই যে আগে এই সাইডটা সেলাই করে নিয়েছি, এই যে চারটা সেলাই করে নিয়েছি, এখন এখান থেকে কুচি করে যাব, চারিপাশটা ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে এভাবে এই যে এভাবে একদম চারিপাশটা এভাবে কুচি করে নিয়ে আসবো, তারপরে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে।
এই যে চারিপাশটা কুচি করে নিয়েছি। এখন এই কাপড়টা এইভাবে ধরে এই যে সোজা দিক ভিতরে দিয়ে উল্টা দিক উপরে দিয়ে এইভাবে চারিপাশটা ঘুরিয়ে সেলাই করে আনতে হবে। এই যে এভাবে ধরে এখান থেকে একদম চারিপাশটা সেলাই করে নিয়ে আসব। এই যে এভাবে চারিপাশটা আমি সেলাই করে নিয়ে আসব। এখান থেকে এ পর্যন্ত সেলাই করে আনার পর আমার এই কুশন কভারটা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি দেখিয়ে দেব কেমন হয়েছে। এই যে কুশন কভার দুটো সেলাই করা হয়ে গিয়েছে। এভাবে আপনারা চেন এভাবে সেলাই করে নেবেন, চেন এভাবে লাগিয়ে নেবেন। এই যে দুটো বানিয়েছি তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা কিন্তু ওই যে বালিশের কাভারও এভাবে চেন লাগাতে পারেন। যেভাবে যে লাগিয়ে দেখিয়েছি ঠিক এইভাবে বালিশের কাভারের পিছন সাইডে এভাবে দুই ভাগ করে কাপড়টা নিয়ে তারপরে যেভাবে চেনটা যেভাবে লাগিয়ে দেখিয়ে দিলাম কীভাবে লাগিয়েছি সেটা এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে এই যে এভাবে খুলতে হবে লাগাতে হবে। এই যে দুটোই দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এই যে কুশন কভার যেভাবে কুশন কভারের চেন লাগাতে হয় ঠিক সেভাবেই বালিশের কভারের চেন লাগা। মানে এক আপু দেখতে চেয়েছে বালিশের কভারের চেন কীভাবে লাগাতে হবে, এটা দেখলেই সে আপু বুঝতে পারবে কীভাবে লাগাতে হবে। এটা ভালোভাবে খেয়াল করলেই বুঝবে। এই যে ভালোভাবে দেখিয়ে দিলাম সবাইকে। আল্লাহ হাফেজ।